ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024-এর ইংরেজি প্রশ্নের কবিতা অংশ থেকে যে প্রশ্ন করা হবে সে সম্পর্কে। তিন দাগে দেখো, লেখা আছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ তিন দাগে তোমাদের জন্য একটা আনসিন পোয়েম আসবে। এখানে যে পোয়েমটা আছে দ্য ব্রেভ লিটিল এক্সপ্লোরার, এই কবিতার নাম। অর্থাৎ এইখানে যে কবিতা আছে একটু পড়ে শোনাই তোমাদের। দেখো, ওয়ান্স দেয়ার ওয়াজ এ লিটিল বয়, একদা একটি ছোট ছেলে ছিল, অ্যান্ড হিজ নেম ওয়াজ ব্রেভ রয়, এবং তার নাম কি ছিল? ব্রেভ রয়। হি সেট অফ টু দ্য ফরেস্ট ডিপ, সে গভীর জঙ্গলে যাত্রা করেছিল। হোয়ার সিক্রেটস অ্যান্ড ওয়ান্ডার্স স্লিপ, যেখানে রহস্য এবং বিস্ময় ঘুমায়, অর্থাৎ অনেক কিছুতে রহস্যতে ভরা। এই প্রথম যে চারটা লাইন, এই চারটা লাইন একত্রে একে বলা হয় এস্টেঞ্জা। অর্থাৎ কবিতার কয়েকটা এস্টেঞ্জা থাকে বা কতগুলো লাইন একত্রে থেকে ভাগ ভাগ করা হয় সেগুলোকে এস্টেঞ্জা বলে। অর্থাৎ তোমাদের বইয়ের বইতে টেক্সট বুকে দেখবা ইউনিট টু যেটা আছে লিটল থিংস, এই ইউনিট টুতে এস্টেঞ্জা সম্পর্কে খুব ভালোভাবে ধারণা দেওয়া আছে। অবশ্যই তোমরা এখান থেকে এই এস্টেঞ্জা সম্পর্কে তথ্যটা নিয়ে নেবে। দ্বিতীয় এস্টেঞ্জায় কী লেখা আছে? দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক অ্যান্ড হোয়াইট, এই জঙ্গলটা কেমন ছিল? জঙ্গল অন্ধকার এবং প্রশস্ত ছিল, হোয়াইট মানে হচ্ছে প্রশস্ত। বাট ব্রেভ রয় ওয়াকড উইথ প্রাইড, সে সাহসের সাথে গর্বের সাথে এখানে হেঁটেছিল। হি ফাউন্ড এ কেভ, সে কী খুঁজে পেয়েছিল? একটি গুহা খুঁজে পেয়েছিল। সো ডার্ক অ্যান্ড কোল্ড, অর্থাৎ এই এত অন্ধকার এবং ঠান্ডা, এখানে একটা গুহা খুঁজে পেয়েছিল। অ্যান্ড ইনসাইড ট্রেজার্স অফ গোল্ড, এর ভিতরে সে কী পেয়েছিল? এখানে সে ভিতরে সোনার ধন খুঁজে পেয়েছিল। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা হলো দ্বিতীয় স্টেঞ্জা। এরপর তৃতীয় স্টেঞ্জা, ব্যাক হোম হি শেয়ার্ড হিজ টেল, বাড়ি ফিরে সে তার গল্প শেয়ার করলো, অর্থাৎ ভাগাভাগি করলো। অফ দ্য ফরেস্ট ডার্ক অ্যান্ড পেল, বন অন্ধকার এবং ফ্যাকাশে। ব্রেভ রয় লার্ন টু বি বোল্ড, সাহসী রায় সাহসী হতে শিখেছে। লার্ন টু বি বোল্ড, বোল্ড মানে সাহসী। অ্যান্ড হিজ স্টোরি ওয়াজ অফেন টোল্ড, এবং তার গল্প প্রায় বলা হয়। তাহলে এই কবিতাটা একটা ছেলের যার নাম ব্রেভ রয় তার সম্পর্কে বলা হয়েছে, সে কোথায় গিয়েছিল, কী খুঁজে পেয়েছিল। অর্থাৎ এই তথ্যগুলো তোমাদের অবশ্যই ভালোভাবে যখন কবিতা পড়বে, কবিতার মূল বিষয়টা কী সম্পর্কে আছে সেটা অবশ্যই ভালোভাবে পড়বে। এরপর দেখো প্রশ্নগুলো কেমন আসবে। এ নম্বরে অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন, তিনটা প্রশ্ন থাকবে এই কবিতা থেকে, যা ছয় নম্বর। প্রথম প্রশ্নটা কী আছে? হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিটিল বয় ইন দ্য পোয়েম, এই কবিতায় ছোট ছেলেটির নাম কী ছিল? উত্তর কী লিখবে তোমরা? দ্য নেম অফ, এখানে প্রশ্ন দেখো, এখানে ওয়াজ পাস্ট টেন্সে আছে, অর্থাৎ লেখার সময় তোমরা অবশ্যই টেন্স, যে টেন্সে থাকবে সেই টেন্সেই লিখবে। দ্য নেম, এখান থেকে সাবজেক্টটা দেখো, দ্য নেম অফ দ্য লিটিল বয় ইন দ্য পোয়েম ওয়াজ কী ছিল? ব্রেভ রয়, এই কবিতায় দেখো দেওয়া আছে তার নাম ছিল ব্রেভ রয়, এটা সুন্দরভাবে গুছিয়ে তোমরা লিখবে। দ্বিতীয় প্রশ্ন, হোয়ার ডিড ব্রেভ রয় গো অন হিজ অ্যাডভেঞ্চার, এখানে যেহেতু ডিড আছে পাস্ট টেন্সে, তোমরা পাস্ট টেন্সেই উত্তরটা করবে, সে কোথায় গিয়েছিল। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, ব্রেভ রয় ওয়েন্ট, এখানে যেহেতু ডিড আছে তাহলে গো এর পাস্ট ফর্মে উত্তরটা করবে। ব্রেভ রয় ওয়েন্ট অন হিজ অ্যাডভেঞ্চার টু দ্য ডিপ ফরেস্ট, এই কবিতায় দেখো লেখা আছে সে কোথায় গিয়েছিল, ডিপ ফরেস্টে গিয়েছিল। সেট অফ মানে যাত্রা করা বা যাওয়া। এবং তৃতীয় প্রশ্ন, হোয়াট ডিড ব্রেভ রয় ফাইন্ড ইন হিজ ইনসাইড দ্য কেভ, এই কেভ মানে গুহা, গুহার ভিতর সে কী খুঁজে পেয়েছিল। ব্রেভ রয় ফাউন্ড ট্রেজার্স অফ গোল্ড ইনসাইড দ্য কেভ, এখানেও ডিড থাকার কারণে এই ফাইন্ডের ভি টুতে তোমরা লিখবে, অর্থাৎ ফাইন্ডের ফার্স্ট ফর্ম ফাউন্ড। এ নম্বরে যে তিনটা প্রশ্ন থাকবে এই কবিতা সম্পর্কে, তিনটা প্রশ্নই থাকবে তোমাদের পরীক্ষায়। এই কবিতা বাইরে যে কোনো আনসিন একটা কবিতা দেওয়া হতে পারে, সেই কবিতা তোমরা অবশ্যই পড়ে তার থেকে উত্তরটা করবে। এরপর বি নাম্বার, তোমাদের এক কথায় উত্তরের একটা প্রশ্ন থাকবে, যেমন হাউ মেনি এস্টেঞ্জার্স আর দেয়ার ইন দ্য পোয়েম, এখানে এক নম্বর।
তাহলে এখানে কয়টা স্ট্যানজা ছিল তোমরা নিজেরাই দেখো। ওয়ান্স দেয়ার এখান থেকে স্লিপ পর্যন্ত একটা স্ট্যানজা, দ্বিতীয় স্ট্যানজা দ্য ফরেস্ট থেকে শুরু করে অফ গোল্ড পর্যন্ত আরেকটা স্ট্যানজা, এবং ব্যাক হোম থেকে শুরু করে ইটোল্ড পর্যন্ত আরেকটা স্ট্যানজা আছে। অর্থাৎ এই কবিতায় মোট তিনটা স্ট্যানজা, অর্থাৎ তোমরা যখন লিখবে থ্রি স্ট্যানজাস লিখতে পারো, এক কথায় উত্তরে এটা লিখতে হবে। এবং সি নাম্বার যে কোশ্চেনটা থাকবে, এখানে ছয়টা প্রশ্ন থাকবে হাফ এক একটায়, মোট 3 নম্বর, তাহলে কবিতা থেকে মোট তোমাদের জন্য আসবে 10 নম্বর। রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবিল, অর্থাৎ কবিতায় যে রাইমিং ওয়ার্ডগুলো আছে এটা তোমাদের জন্য কিছুটা দেওয়া থাকবে, বাকিগুলো তোমাদের লিখতে হবে এভাবে বক্স করে। যেমন সি নাম্বার দাগ নম্বরটা লিখবে এবং এরকম একটা বক্স তৈরি করবে যে কয়টা আছে, বক্সের যেখানে যে ওয়ার্ডটা আছে সেটা তো লেখাই থাকবে, বাকি ওয়ার্ডটা তোমাকে লিখে রাইমিং ওয়ার্ডটা লিখতে হবে। এখন রাইমিং ওয়ার্ড কি সেটা একটু ভালোভাবে দেখো। তো যদিও তোমাদের বইতে ইউনিট 2 এ দেওয়া আছে রাইমিং ওয়ার্ড সম্পর্কে, কবিতার লাইনের শেষে প্রত্যেকটা লাইনের শেষে দেখো একটা করে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের যে মিলটা বা যে ছন্দটা সেটাকে আমরা রাইমিং ওয়ার্ড বলে থাকি। যেমন এখানে আছে বয়, এটা আছে রয়, অর্থাৎ এখানে ও ওয়াই, অর্থাৎ এক অক্ষর বা দুই অক্ষর বা 3 অক্ষর যদি মিল থাকে তাহলে সেটাকে আমরা রাইমিং ওয়ার্ড হিসেবে ধরতে পারি। এখানে ও ওয়াই আছে, এটাও ও ওয়াই আছে। এরপরে দেখো ডিপ, ডাবল ই পি আছে, এখানে 3টা, এখানে ডাবল ই পি আছে, অর্থাৎ এই একটা রাইমিং ওয়ার্ডে যেতে পারে। এরপর ওয়াইড, এখানে আইডিই, এটাও আইডি আছে। কোল্ড, ও এল ডি, গোল্ডের ও এল ডি, অর্থাৎ শেষের যে ওয়ার্ডগুলো একটা বাদে একটা বা পরপরও থাকতে পারে, এখানে রাইমিং ওয়ার্ডটা এখানে একটা এটার সাথে মিল এটাও হতে পারে, আবার পরপরও মিল হতে পারে, এটা খুঁজে তোমাদের মিলকরণভাবে লিখতে হবে। যেমন এখানে প্রশ্নে দেখো দেওয়া আছে রয়, এই রয়ের আমরা রাইমিং ওয়ার্ডটা কী ধরতে পারি, বয়। তাহলে এই যেহেতু প্রথমেই দেওয়া আছে রয় এবং শুরুতে বয় লেখা আছে, তাহলে বয় এবং রয় একে অপরের রাইমিং ওয়ার্ড। এরপরে ডিপ স্লিপ, যদি প্রশ্নে থাকে ডিপ তাহলে তোমাদের এখানে লিখতে হবে স্লিপ। তারপর ওয়াইড, ওয়াইডের কী লিখবে, প্রাইড। এরপরে গোল্ডের, গোল্ডের সাথে কি হবে, কোল। তারপর পেইল যেটা আছে সেটা টেল, অর্থাৎ একটা অপরের যখনই রাইমিং ওয়ার্ডগুলো কী আসতে পারে সেটা লিখতে হবে। যদি প্রশ্নে টোল্ড দেওয়া থাকে তাহলে তোমাদের এখানে বোল্ড লিখতে হবে। কবিতার অংশ থেকে ঠিক এই প্রশ্নগুলোই তোমাদের জন্য আসবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে কবিতা থেকে তোমাদের জন্য কী প্রশ্ন করা হবে। ধন্যবাদ সবাইকে।